সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে রোববার দিন সকাল। কালকে ভিডিওটা যেটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আজকে সকাল 9:30 নাগাদ ভিডিওটা লাইভ হয়ে গেছে। আর কালকেরই কন্টিনিউয়েশনে ওখান থেকে নিয়েছিলাম, মানে মেনলাইন চ্যানেল থেকে নিয়েছিলাম শেজবান ডাক, তো সেটা খাবো সন্ধ্যেবেলায়। বাট এখন সকালবেলা ভাবলাম যে চলো সকালবেলা জলখাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। বাইরে বেরোবো, অল্প একটু কুচুরি কিনবো, তোমরাও চলো আমার সঙ্গে। তো বন্ধুগণ, সকালবেলায় জলখাবার নিয়ে হাজির হয়ে গেছি। তিনটে রাধাবন লেবু এনেছি, আলাদা করে কোনো মিষ্টি আনিনি। যে মিষ্টিটা তোমরা দেখছো সেটা আগে বড়রাম মল্লিক, রাধারমন মল্লিক থেকে আনা। আলাদা করে কোনো মিষ্টি আনলাম না, কারণ আঁকি তো ইচ্ছা করছিল না। প্লাস আমি কুড়িগ্রামে গেছিলাম, তোমরা কুড়িগ্রামের ব্লগটা দেখো, সেখানকার সরভাজা আমার খুব পছন্দ হয়েছিল, সরভাজা পেলাম না, তাই আর কিছু আনিনি। আর যে দোকানটা ক্লিপিংস তোমরা দেখলে, যেখান থেকে রাধাবন লেবু আনলাম, সেই জায়গাটা বলে দিই, কলেজ স্কোয়ারের ঠাকুর। তোমরা অনেকেই দেখতে আসো, সেন্ট্রাল কলকাতা বা নর্থ কলকাতা হলে তো কথাই নেই, বাইরে থেকেও আসো কলেজ স্কোয়ার ঠাকুর দেখতে। কলেজ স্কোয়ারে যেখানে বিশ্ববিখ্যাত প্যারামাউন্ট, সে প্যারামাউন্টের ঠিক কি বলবো, মানে এল শেপ একটা চিন্তা করে নাও তো, ব্যাপারটা ওরকম জায়গা দিয়ে দোকানটা অবস্থিত। দোকানটা একদম নতুন খুলেছে, মানে ধরো মাস দেড় দুয়েক হবে, তার বেশি তো একদমই না, সেটাও বোধহয় আমি বাড়িয়েই বলছি। আগে একদিন খেয়েছি, মানে আনপ্ল্যান ছিল তো ভিডিও করিনি। খাবার দাবার ভালো, কিন্তু খাবার দাবার একটু এক্সপেন্সিভ। রাধাবল্লভীগুলো 10 টাকা করে পিস, আর রাধাবল্লভীর সঙ্গে মানে পার পিস রাধাবল্লভীর সঙ্গে এইটুকুন ছোট্ট এক পিস আলু দিচ্ছে, মানে এক পিস আলু বলা ভুল, মানে আলুর একটা টুকরো দিচ্ছে আর কি, আর ঝোল দিচ্ছে। কিন্তু খাবার দাবারের স্বাদ কিন্তু খুব ভালো, বাট এরকম এক্সপেন্সিভ, কারণ মানে একটা রাধাবল্লভীর সঙ্গে এটুকুন একটা আলু আর অল্প একটু ঝোল দিলে পরে কী করে সেটা খাওয়া সম্ভব বলতে পারবো না। আজকেও সেম, তিনটে রাধাবল্লভী নিয়েছি, তিনটে রকম ছোটো ছোটো পিস আলু দিয়েছে, যখন খাবো তখন তো দেখতে পেয়ে যাবে। ক্যামেরাতে দেখতে এতখানি লাগছে, বিশ্বাস করো সামনে থেকে দেখলে এতখানি মোটেই নয়। এই তিনটে পিস আলু তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি না ওখানে অ্যাক্সিডেন্টলি একটা এক্সট্রা পিস পড়ে গেছে কিনা, এই হচ্ছে ব্যাপার। বাট দ্য তরকারি লুকস রিয়েলি টেম্পটিং, লাল কষা কষা মতো। রাধাবল্লভী দেখে নাও, রাধাবল্লভীর সাইজ এরকম, এরকমই রাধাবল্লভীর সাইজ হয়, ছোটো বড়ো কিছু বলবো না। ভেতরে এরকম স্টাফিং দেওয়া আছে ডালে, ডালটা কী ডাল বলতে পারবো না, কেউ কেউ বিউলির ডাল দেয়, কেউ কেউ আবার অন্য কোনো ডাল দেয়, আমার মোস্ট প্রবলি মনে হচ্ছে এটা বিউলির ডালেরই তৈরি। আর এই মিষ্টিটার দাম নিয়েছিল বোধ হয় 25 টাকা না 30 টাকা, বড়রাম মল্লিক রাধারমন মল্লিকের। এটা ড্রাই ফ্রুটস এবং গুড়ের তৈরি বরফি। তোমাদেরকে আবার খেয়ে বলি কীরকম, প্রথমে রাধাবল্লভীটা শুধু খেয়ে বলতে হবে। শুধু শুধু রাধাবল্লভী, বাজে ডালডা বা বনস্পতি তৈরি না, সেগুলো যদি হয়ে যায় না তাহলে পরে তোমরা বুঝতে পারবে, যখন ঠান্ডা হয়ে যাবে একটা লেয়ার করে যায় খেলে, পরে মুখের টাকড়াতে সিলিংয়ে লেয়ার করে যায় একটা, এর মধ্যে সেরকম কিছু নেই, উইচ ইজ ভেরি গুড। তার মানে রিফাইন্ড তেলে করা, ঘিতে করবে বলে মনে হয় না। এবার আলুর দমটা তোমাদেরকে দেখিয়ে দিই। বাবা, আজকে এত বড় সাইজের আলু দিয়ে দিয়েছে কেন আমি বলতে পারবো না, জেনারেলি এটার অর্ধেক দেয়, হ্যাঁ এরকম সাইজেরই দেয়, ওটা ভাগ্যক্রমে পেয়ে গেছি আমি। এটাও শুধু খেয়ে বলে দিই কীরকম, গ্রেভি তোমরা দেখতে পাচ্ছ, ইটস কোয়াইট থিক, লুকস কোয়াইট রিচ। শুধু শুধু আলুর দম, আলুর তরকারিটা না জাস্ট ফাটাফাটি বানায়, ঝাল ঝাল আছে যেরকম আমি পছন্দ করি, অল্প মিষ্টতা আছে, মশলা মানে গরম মশলার ফ্লেভার একদম কী বলবো, মানে খুব প্রমিনেন্টভাবে পাচ্ছি এবং খুবই যথাযথ আছে, ওভার ইউসেজ বা আন্ডার ইউসেজ কিছুই নয়। এটা দিয়ে রাধাবল্লভী দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। এই রাধাবল্লভী নেব, এটার সঙ্গে নেব হচ্ছে তরকারি আর বেশ অনেকখানি গ্রেভি। এবার এটা চালান করবো মুখে, রাধাবল্লভী দিয়ে তরকারিটা খেতে জাস্ট অসামান্য লাগলো, খুব ভালো বানিয়েছে, অসাধারণ বানিয়েছে। তোমরা এই চত্বরে কেউ এলে আমি চেষ্টা করবো, দোকানটার নামটা তো তোমরা দেখেই নেবে ক্লিপিংসে, অ্যাড্রেস যদি পাই আমি দিয়ে দেবো। এই দোকানটাতে আসলে ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো। সিঙ্গারা খাস্তা কুচুরিও বানায়, সিঙ্গারাটা কোনোদিন ট্রাই আউট করিনি, খাস্তা কুচুরি খেয়েছি সোসো, বাট রাধাবল্লভী তরকারিটা জাস্ট অ্যামেজিং বানিয়েছে। তোমরাও আসলে পরে এই ডিফারেন্টটা ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো।
যেটা একটাই মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে যে এরা এখানে বানায় না, এরা অন্য কোথাও বানিয়ে এখানে নিয়ে আসে খাবারগুলো, তো খাবারটা ঠান্ডা হয়ে যায়। আমি নিজেও কচুরিটা নিচে মাইক্রোওভেন থেকে গরম করে আনলাম, বা তরকারিটা একদম ঠান্ডা হয়ে গেছে। যদি কেউ গরম গরম খেতে পারো সকালবেলা এসে বা যখন ভাজে, তোমরা যদি চত্বরে আসো ডেফিনেটলি দোকানটাকে ট্রাই করতে পারো। কচুরি রাধা মানে রাধাবল্লভের তরকারিটা অসাধারণ বানিয়েছে, অসামান্য, ইটস রিয়েলি অ্যামেজিং। গুড়ের বরফি, অসময়ের গুড় দেখি খেয়ে কীরকম। ওপরে তো দেখতে পাচ্ছ ড্রাই ফ্রুটস দিয়েছে অনেক, অ্যালমন্ড স্লাইসেস। গুড়ের সন্দেশ যখন গুড়ের ফ্লেভারটা পাবই, অসময়ের গুঁড়ো এত ভালো সন্দেশ বানিয়েছে রাধামোহন মল্লিক যে কিছু বলবার নেই। ছোটো এলাচের ফ্লেভার খুব পাচ্ছি, আর ওপরে ড্রাই ফ্রুটস, প্লেন অ্যান্ড সিম্পল। হাবি জাবি দশ রকম জিনিস দিয়ে ওরা কমপ্লিকেট করেনি, বা সন্দেশটা খেতে কিন্তু খুব ভালো, ফাটাফাটি খেতে বুঝতেই পারছো। একটা বরফির দাম 25 টাকা না 30 টাকা নিয়েছে। এই সন্দেশটা তোমরা বলরাম মল্লিকে গেলে ট্রাই আউট করতে পারো, এটার নাম হচ্ছে গুড়ের বরফি। তিনটেই এনেছিলাম, তো এই লাস্ট পিস রাধাবল্লভী বাকি রয়েছে, তোমাদেরকে আর একটু দেখিয়ে নিই। তারপরে সকালবেলার পোর্শনটা শেষ করে সন্ধ্যাবেলা আবার কন্টিনিউ করবো। আর এখান থেকে নেমে হচ্ছে তরকারি, যা তরকারি দিয়েছিল মোটামুটি হয়ে গেছে। আমি যাই না ক্যামেরা দেখে বেশি তরকারি দিয়েছে কিনা, তবে ক্যামেরা কিন্তু আমি খুব একটা বেশি শ্যুট করিনি। সকালবেলা জলখাবার কিন্তু 10-এ 10, এবার সন্ধ্যাবেলাটা কিরম হয় সেটা দেখার, সেটার অপেক্ষাতে আমিও রয়েছি, তোমরাও থেকো। শেষ ঘন্টাটা খাওয়ার জন্য চলো স্থানীয় কোনো দোকান থেকে টুকটাক কিছু কিনে আনা যাক। রেস্টুরেন্ট ক্লিপিংস তোমরা দেখে নিয়েছো, নতুন করে কিছু ব্লগ করিনি ওখানে, খাবার নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা বাড়িতে যে চলে এসেছি বলাই বাহুল্য, খাবার দাবারও নিয়ে চলে এসেছি। এই হচ্ছে ডিনার, তো বলে দিই ডিঙ্কি থেকে আজকে এটা নিলাম, এটা হচ্ছে হাফ প্লেট মিক্সড শেজওয়ান ফ্রাইড রাইস, এর মধ্যে রয়েছে চিকেন, প্রন আর এগ। আর এটা হচ্ছে হাফ প্লেট স্পেশাল চিলি গার্লিক নুডলস, এর মধ্যে রয়েছে চিকেন, প্রন, এগ এবং পর্ক। আর এটা হচ্ছে কালকে আনা মেনল্যান্ড চায়নার শেজওয়ান ডাক। তোমাদের অনেকের মনে কনফিউশন থাকে যে শেজওয়ান নামটা কোথেকে আসে বা শেজওয়ান নামটা কী। অ্যাকচুয়ালি শেজওয়ান হচ্ছে একটা প্রভিন্স ইন চায়না, সেখানেই যে মানে খাবার দাবারের মধ্যে যে মশলা ইউজ হয়, বেসিক্যালি পেপার যে ইউজ হয়, সেটাকে নাম দেওয়া হয়েছে শেজওয়ান পেপার বা সিচুয়ান পেপার। তো সেখান থেকেই কিন্তু নামটা এসছে শেজওয়ান, আর অন্য কোনো কারণ নেই। বেসিক্যালি মানে চায়নাতে একটা প্রভিন্স আছে, সেখান থেকে নামটা এসছে। বাট কালকে মেনল্যান্ড চায়না খাবারের আমি যা বহর দেখলাম, তাতে তো আমার খুব একটা, আমি কালকে খেতে খেতেই বলেছিলাম যে একটা ফ্লেভারের থেকে অন্য ফ্লেভারকে আমি খুব একটা ডিস্টিংগুইশ করতে পারিনি। একমাত্র মেন কোর্সের যে ইয়েটা ছিল, ফিশটা ছিল অরেঞ্জ দেওয়া, সেটা বাদ দিয়ে। তো আজকে ডাকটা খেয়ে বলবো কীরকম। এটাও যে নন স্পাইসি হবে সেটা নিয়ে আমার কোনোই সন্দেহ নেই, এবং স্টিমড বয়েলডের উপরেই বেস করা হবে। বাট ঠিক আছে, তাও একটা খেয়ে বলি, একটা অভিজ্ঞতা তো হবে। আর এই দুটো আইটেম দিয়ে খেয়ে বলে দিই কীরকম। বাই দ্য ওয়ে তোমরা কোয়ান্টিটিটা দেখে নাও, কোয়ান্টিটি বেশ ভালোই দিয়েছে। ভেজিস বলতে তো আমি এর মধ্যে দেখতে পাচ্ছি বাঁধাকপি, পেঁয়াজ, এর মধ্যেও তথই বছর, আর এটার মধ্যে তোমরা পেঁয়াজ দেখতে পাচ্ছ, আর না ক্যাপসিকাম ফ্যাপসিকাম কিছু নেই। তো এই হচ্ছে মোটামুটি পরিমাণ, হাফ প্লেট বলতে কিন্তু বেশ ভালোই দিয়েছে। বাই দ্য ওয়ে আমি ফ্রাইড রাইস অ্যান্ড নুডলসটা এরকম কন্টেনারের মধ্যে এনেছি বলে আমাকে পার্ডন করবে। বড়ো সিলের যেগুলো হয় যেগুলো মাইক্রোওয়েভ সেফ, সেগুলো তো অলরেডি অন্য খাবার রয়েছে, তো এগুলো তো আমাকে বাধ্য হয় আনতে হলো। প্লেটের মধ্যে সব খাবার নিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে নুডলসটা নিয়েছে আমার কাছ থেকে 110 টাকা, আর ফ্রাইড রাইসটা নিয়েছে 105 টাকা, কালকের দাম এটা বলে দিয়েছি, দেখে নিও। তো এখন এতটা করে রয়েছে বাকি, তো কোয়ান্টিটি নিয়ে তো কোনো চিন্তা নেই, আজকে রাতের খাবারটা ভালো করেই হয়ে যাবে। তোমরা যেটার জন্য আবার অপেক্ষা করছো, টেস্টিং, প্রথমে চিলি গার্লিক নুডলসটা টেস্ট করবো, স্পেশাল চিকেন, প্রন, এগ আর পোক দেওয়া। হিয়ার গোস দ্য ফার্স্ট, কী বলবো এটাকে আমি, চপস্টিক ফুল। ভাই দেশি চাইনিজে কোনো অল্টারনেটিভ নেই, আলমারিতে তোলা থাক স্বাস্থ্যকর চাইনিজ খাবার, অথেন্টিক চাইনিজ খাবার, ট্রেডিশনাল চাইনিজ খাবার, ইন্দো চাইনিজ বা দেশি চাইনিজ, যুগ যুগ জিও। গন্ধেতে মুখ থেকে জল চলে আসে, খাবার তো দূরস্থ, এটাও অ্যামেজিং খেতে। সেন্ট্রাল নর্থ কলকাতায় যারা গুঞ্জন চিনবে
ঠিক তার উল্টো দিকে গুলিটা। আমি মেনু কার্ডে তো ছবি দিয়ে দিয়েছি, ওখানে অ্যাড্রেসও লেখা রয়েছে, ফোন নম্বরও লেখা রয়েছে, তোমরা পজ করে দেখে নিও, এবং মেনু কার্ডেরও কী কী আইটেম আছে সব দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমাদের কোনো অসুবিধা হবে না, যদি তোমরা জায়গায় ট্রাউট করতে চাও ডেফিনেটলি এসে ট্রাউট করতে পারো। তোমাদেরকে আবার শেজওয়ান ডাক ট্রাই করে দেখি, এরকম বোনলেস শ্রেডস রয়েছে। যদি ডাক ঠিক করে তৈরি না হয়, একটা টাফনেস থাকে, একটা গন্ধ থাকে, আমি হাটারির ভিডিওতে তো বলেছিলাম, এটা দেখি কীরকম গন্ধ। তো ঠিক আছে, কালকে যতগুলো ডিশ খেয়েছিলাম তাদের থেকে কিন্তু অনেক ভালো খেতে, মানে মোর সুটেড ফর মাই প্যালেট। পেঁয়াজ দিয়েছে আর শেজওয়ান সস, গার্লিক রয়েছে, বেদেবে শেজওয়ান সস তৈরিতেও রেড চিলি পেস্ট যায়, জিঞ্জার যায়, গার্লিক যায়, নুন এগুলোতে যাবেই, মিষ্টি কিছু প্রিজারভেটিভস, তো গার্লিকের ব্যবহার রয়েছে, পেঁয়াজ দিয়েছে। আর একটা খেয়ে দেখি, ওপরে হালকা একটা কোটিং নায়ের বরাবর এরকম পেঁয়াজ পড়ে গেল। পেঁয়াজটা একটা অন্যরকম টেক্সচার এলিমেন্ট তৈরি করছে, ক্রাঞ্চ আনছে, প্রিটি গুড। এই ডাকটা অনেক ভালো খেতে, কালকে যে ডিশগুলো থেকে অনেক ভালো খেতে, এটাও মাথায় রাখতে হবে, কালকে ডিশগুলো খেয়েছি বুফেতে, এটা আলা কাটতে, ঠিক আছে, মানে এটার যা দাম সেটা মোর দ্যান হাফ অফ দ্য বুফে, তো বুঝতেই পারছো যে কোয়ালিটি একটু বেটার হবেই। এবারে ফ্রাইড রাইস ট্রাই করবো। ফ্রাইড রাইসের মধ্যে দেখো এরকম চিকেন দিয়েছে, এরকম ভেজিস রয়েছে, ভেজিসের মধ্যে এই সাইজের প্রন, পেঁয়াজ পাতা, গাজর, বিনস, স্প্রিং অনিয়ন। এবারে ফ্রাইড রাইসটা খেতে হবে, চাল তোমরা দেখতেই পেয়েছো বাসমতি না, এই দামে বাসমতি এক্সপেক্ট করাটা অন্যায়। বলো, আমার জন্য নুডলসটা বেটার লাগলো, ডেফিনেটলি নুডলসটা ট্রাই আউট করো, ফ্রাইড রাইসটাও খারাপ না, বাট দ্য নুডলস ইজ ওয়ে বেটার, ওয়ে বেটার। তোমাদেরকে এবারে দেখাবো নুডলস দিয়ে ডাকটা খেতে কীরকম লাগবে। এই একটা ডাক নিয়ে নিলাম, তার সঙ্গে যাবে কিছুটা নুডলস, ডাক নুডলস, আমার মুখ নুডলস দিয়ে ডাকটা অন্য মাত্রা পেয়ে গেল। প্রথম কথা নুডলসটা অ্যামেজিং করে, ডাক্তার দিয়ে আরও ভালো লাগছে, খুব ভালো লাগছে খেতে, বিশেষ করে মনে হচ্ছে এটাকে কিছু সময় কম্পারিজন করতে হবে, যেরকম আমি করে থাকি, দিস ইজ লাইক, মানে আকাশ শেনওয়ার্নের রক্ষে নেই, তার সঙ্গে আবার ম্যাকরা চলে এলো, তো গ্লেন ম্যাকরা আর শেনওয়ার্নের ডেডলি কম্বো, যখন ওরা একসঙ্গে বল করতো, অফকোর্স মিডওয়ে থ্রু দ্য ইনিংস, অপ্রতিরোধ্য। এই ডাকের সঙ্গে নুডলসটা আমার ওরকম লাগছে। এবারে ফ্রাইড রাইস আর ডাক, এই ডাক নিয়ে নেবো ফ্রাইড রাইসে, এটাকে ট্রাই করতে হবে। ফ্রাইড রাইস ডাক, ফ্রাইড রাইসটা ডাক দিয়ে করে অনেক বেটার, বাই ইটসেলফ ফ্রাইড রাইসটা ভালো, খুব ভালো না, বা তোমার যদি ফ্রাইড রাইসটার মধ্যে একটুখানি কিছু সাইড ডিশ নিয়ে নাও, বা ধরো চিলি ফিরিঙ্গা নিলে, সঙ্গে যে ওরা চিলি সস আছে সেটা নিলে ফ্রাইড রাইসটা ভালো, বা দ্য নুডলস ইজ অ্যামেজিং, নুডলসটা 10-এ-10। কিন্তু আমি আগের দিন যে কথাটা বলেছিলাম, যেটা গুঞ্জনের ভিডিও, যে নুডলসের মধ্যে যে প্রোটিনগুলো দেওয়ার কথা, প্রন চিকেন পোর্ক কেক একটু কম, ঠিক আছে, বাট অ্যাট দ্য প্রাইস পয়েন্ট খুব একটা কমপ্লেন করা যায় না, আর এটা কিন্তু জানিয়ে রাখলাম যে প্রত্যেক বাইটেই তোমাদের মুখে প্রন পড়বে, চিকেন পড়বে, পোর্ক পড়বে, এগ পড়বে, সেরকমটা নাও হতে পারে। শেজওয়ান ডাক আর ফ্রাইড রাইস এখনও খেয়ে চলেছি, শেজওয়ান ডাকটা বলতেই হবে, কালকের যে ডিশগুলো ছিল তার থেকে কিন্তু অনেক বেটার খেতে।
টু বি অনেস্ট ফ্রাইড রাইসটা একটু ব্ল্যান্ড, যেরকম আগে বললাম। সেটার সঙ্গেও শেজওয়ান ডাকের যে সসটা, মানে শেজওয়ান সস আর শেজ ডাকের যে মিট, দুটো মিলিয়ে ভালো লাগছে খেতে। এর পরে ফ্রাইড রাইসটা কিন্তু রেকমেন্ডেড নয়, রেকমেন্ডেড নয় বা সেটাই বা বলি কী করে, ওই চিলি ভিনেগার সস দিলে ভালো লাগবে। আর সাইড ডিশ নিলে তো কথাই নেই, লাস্ট বিট অফ ফ্রাইড রাইস রয়েছে, ভাবলাম তোমাদের সঙ্গে আর একটু শেয়ার করে নিই, আর একটু ডাক দিয়েই খাবো এটা। তোমরা যারা ওই অঞ্চলটা টিউশন পড়তে যাও, বা ধরো যারা সিটি কলেজ ইভিনিংয়ে পড়ছো, ওখানে জালান রয়েছে, তারা ডেফিনেটলি কিন্তু এই তিনটি ইটারি, গুঞ্জন, আজকে রিঙ্কি আর আগের দিন যেটা দেখিয়েছিলাম নামটা মনে পড়ছে না, এগুলো দেশে খাবার দাবার খেতে পারো, পেট তো ভরেই যাবে, মনও ভরবে, পকেট পিঞ্জও যে খুব একটা বেশি তা কিন্তু নয়। রোজ রোজ বলছি না কেউ, বাট মাসে একবার দুবার কিন্তু চলতেই পারে, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিতে দিতে খেতে মেহাত বন্ধ লাগবে না। গুঞ্জনে তো বসবার জায়গাও আছে, রিঙ্কিতেও আছে, আর ওটা তো স্টল, ওখানে দাঁড়িয়েই খেতে হবে, এসি নেই, এসির আশা করো না, পাখা রয়েছে, দিব্য লাগবে, বন্ধুরা মিলে আড্ডা মারতে মারতে চাউমিন হোক, চিলি চিকেন হোক, যা হোক, জমে যাবে কিন্তু। এতটা মতো ডাক আজকে আর খাবো না, এতটা নুডলসও খাবো না, এটাকে আমি এখন খেয়ে নেবো এবং তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, তারপরে তো ভিডিওটাকে এন্ডও করতে হবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো তোমাদের। এই নিলাম ডাক, তার সঙ্গে নিলাম নুডলস, হিয়ার ইট গোস। তোমরা কমেন্ট করে জানিও তোমরা কারা কারা চকস্টিক দিয়ে চাইনিজ খেতে স্বাচ্ছন্দ্য বোধ করো। আমি স্বাচ্ছন্দ্য বোধ না করলেও খেতে পারি, এবং ভাবলাম আজকে খাই, কিনেছি যখন সদ্ব্যবহার করি। সুস্বাদু খাবার খেতে খেতে ব্লগ করা যে কী কষ্টসাধ্য ব্যাপার, সেটা যারা ব্লগার তারাই বুঝবে, দেখে মনে হয় সহজ সহজ নয়। যাই হোক, তোমাদের সাপোর্টের জন্য যা ভিউজ পাচ্ছি, কমেন্টস পাচ্ছি, সাবস্ক্রাইবার পাচ্ছি, সেগুলোই আমার জন্য অনেক। খাবারটা খাই যেটার জন্য তোমরা ভিডিওটা দেখো, আমি খাই আর তোমরা আমার সঙ্গে বাইকে রেসলি খাও এবং ভিডিওটা এনজয় করো। ডাকো রয়েছে, দেখে নিয়েছো। এবারে ভিডিওটা বন্ধ করছি, যখন কনক্লুশন হবে সাইন অফ করে বেরিয়ে যাবো। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া তোমরা দেখলে, আশা করি এনজয় করলে, ছোট্ট মতো একটা মিষ্টি মতো ব্লগ ছিল। আর ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ 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 ভিডিওগুলোতে লাইক দিয়ে দিও, তোমাদের সাপোর্ট খুব দরকার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সুজয় ক্রনিকলস, 128 জানি না কবে হাজার হবে। তোমরা বেল আইকনটাকে প্রেস করে দিও, সো দ্যাট ইউ নোটিফাইড এভরি সিঙ্গেল টাইম আই পোস্ট নিউ ভিডিও। শেয়ার মাই ভিডিও উইথ ইওর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কমেন্ট তো করবেই নিচে, তোমাদের কমেন্ট পড়তেও ভালো লাগে, উত্তরও দিই। অ্যান্ড অ্যাজ অলওয়েজ দিস ইজ মি সুজয় সাইনিং অফ।